ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মণিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের ভূমিতে বেশ কয়েকটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। 25 এপ্রিল শনিবার দুপুরে জয়পুর গ্রামে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিকেল 4টার মধ্যে জায়গা খালি করে ইউনিয়নের একটি হাই স্কুল ও 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক ফোন করে গ্রামবাসী নিরাপদ স্থানে থাকার জন্য বলেছেন। জানা গেছে, বেশ কয়েক বছর আগে একটি গভীর নলকূপ বসানোর সময় ওই এলাকায় প্রথম একটি ফাটলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা চেষ্টা করে তা বন্ধ করে ফেললেও পরবর্তীতে অন্য দিক দিয়ে আরো কয়েকটি ফাটল দেখা দেয়। ওই এলাকার বাসিন্দা রিয়াদ চৌধুরী জানায়, বৃহস্পতিবার রাতে বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সময় হঠাৎ করে একটি বসত ঘর সহ আরো বেশ কয়েকটি স্থানের ভূমিতে নতুন করে ফাটলের সৃষ্টি হলে জনমনে নতুন করে আতঙ্ক দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রামটি উঁচু টিলার উপর হওয়ায় এবং চতুর্দিকে অপেক্ষাকৃত নিচু জায়গা থাকায় এই ধরনের ফাটল দেখা দিয়েছে। গ্রামটিতে প্রায় 50টি পরিবারের 300 জন সদস্য বসবাস করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, জয়পুর গ্রামে ফাটল দেখা দেওয়া এলাকাটি ঝুঁকিপূর্ণ বিধায় যে কোনো ভূমি ধস হয়ে জীবনের জন্য হুমকি হতে পারে। সেজন্য গণবিজ্ঞপ্তি জারি করে আজকের মধ্যে জনসাধারণকে অন্যত্র সরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সম্প্রতি এই পাহাড়ি এলাকায় একটি ফাটল দেখা গিয়েছে এবং এতে করে প্রতীয়মান হচ্ছে যে এলাকাটি ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ভূমিধস হয়ে এটি জীবনের জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে। তার জন্য জনস্বার্থে এই আদেশ জারি করা যাচ্ছে। অনন্ত বিলম্বে আপনারা যারা ঝুঁকিপূর্ণ এলাকার ভিতরে আছেন, এই ফাটলের আওতার মধ্যে আছেন, আপনারা খুবই দ্রুত অন্যত্র সরে যাবেন এবং এই এলাকাটি খালি করে দেবেন এবং এই আদেশ অন্যত বিলম্বে আজ থেকে কার্যকর হবে এবং এই আদেশ জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি আছে এবং সম্মানিত আইনমন্ত্রী মহোদয়ের অনুমতি আছে এবং আমি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা এই আদেশ জারি করছি এবং আপনাদের সকলের আমি সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।